আরো আটো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি থেকে বেড়ে এবার জেড ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী পাবেন মহারাজ জেড ক্যাটাগরি হওয়াতে ছ জনের থেকে বেড়ে আট বা দশ জন হতে চলেছে পুলিশ কর্মী থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে মঙ্গলবার বিশেষ এক বৈঠকের পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিরাপত্তার পদোন্নতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন এবং লালবাজার কি কারণে নিরাপত্তা বাড়ল দাদার তা এখনো স্পষ্ট নয় তিনি নিরাপত্তা আটো করার আবেদন জানিয়েছিলেন কিনা সেই ব্যাপারেও কিছু জানা যায়নি সেই অর্থে তিনি দেশ বা রাজ্যে ক্রিকেটের বড় পদে নেই তারপরেও কেন এই নিরাপত্তা বেষ্টনী আরও বাড়ানো হল সে ব্যাপারে নবান্নের তরফে কিছু খোলসা করে বলা হয়নি এরই মধ্যে ঠাকুরপুর থানার অফিসাররা গিয়ে সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাড়ি পরিদর্শন করে এসেছেন দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ গঙ্গোপাধ্যায় তারপর কয়েক বছর আইপিএলে খেললেও ক্রিকেট প্রশাসনের দিকেই তার মন ছিল প্রথমে সিএবি প্রেসিডেন্ট এবং পরে বিসিসিআই প্রেসিডেন্ট হন তিনি মাঝে তার রাজনীতিতে যোগদানের ব্যাপারেও নানান জল্পনা ছড়িয়েছিল যদিও এখনো পর্যন্ত মহারাজকে কোনো দলীয় রাজনীতির বৃত্তে দেখা যায়নি